গর্ভাবস্থার চল্লিশ সপ্তাহ পার হয়ে গেলেও নর্মাল ডেলিভারির কোনো লক্ষণ নেই এখন কি করবেন কোনো মহিলা যখন জানতে পারেন যে তিনি গর্ভবতী তখন তিনি তার ছোট্ট শিশুটিকে নিজের হাতে পেতে আর অপেক্ষা করতে পারেন না আপনি আপনার গর্ভাবস্থায় যে সমস্ত জটিলতাগুলো পেরিয়ে এসেছেন তা সহ্য করে আপনার শিশুর জন্য অপেক্ষা করতে হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ আপনি যদি চল্লিশ সপ্তাহের গর্ভবতী হন তবে আপনার শিশুকে এই পৃথিবীতে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হতে হবে তবে যদি চল্লিশ সপ্তাহেও প্রসবের কোনো লক্ষণ না থাকে তবে নিঃসন্দেহে আপনি অনেক চিন্তিত হয়ে পড়েছেন প্রিয় দর্শক চল্লিশ সপ্তাহে গর্ভাবস্থায় যদি আপনার প্রসব ব্যথার কোনো লক্ষণ না দেখা দেয় তাহলে আপনার করণীয় কী এটা নিয়েই থাকছে মূলত আমাদের আজকের ভিডিও আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য যখন আপনি চল্লিশ সপ্তাহ সময় অতিবাহিত করবেন ঠিক তখন থেকেই আপনার মাথায় একটা চিন্তায় কাজ করবে আর তাহলেও আপনার সন্তানটি কবে এ পৃথিবীর আলো দেখবে সাধারণত সাঁত্রিশ থেকে একচল্লিশ সপ্তাহের মধ্যেই সাধারণ প্রসব হয়ে থাকে কিন্তু অনেক সময় এটা একটু দেরিতেও হতে পারে এইটাতে চিন্তার কিছু নেই এমনটা শুধু যে আপনার সাথে হচ্ছে তা কিন্তু নয় দেখা গিয়েছে মাত্র দশ শতাংশ শিশু তাদের নির্ধারিত তারিখে জন্মগ্রহণ করে এবং নব্বই শতাংশ শিশু তাদের নির্ধারিত তারিখের আগে বা পরে জন্মগ্রহণ করে তবে যমজ বা একাধিক শিশু সাধারণত চল্লিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে থাকে তাছাড়াও চিকিৎসক প্রদত্ত নির্ধারিত যে তারিখটি বলা হয় তা কেবলই একটি অনুমানিক তারিখ মাত্র আপনার গর্ভধারণ আপনার বাচ্চার বৃদ্ধি ও বিকাশের উপর নির্ভর করে আপনার শিশু কত সপ্তাহে জন্মগ্রহণ করবে বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থার বিয়াল্লিশ সপ্তাহের আগে শিশু জন্মগ্রহণ করতে পারে তবে কিছু কিছু শিশু বিয়াল্লিশ সপ্তাহের পরেও জন্মগ্রহণ করে থাকে যদিও এর সম্ভাবনা খুবই কম অতএব আপনার গর্ভাবস্থার চল্লিশতম সপ্তাহে থাকা এবং এখনো এখনও শ্রমের কোনো লক্ষণ না প্রকাশ পাওয়া খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয় অনেক মায়ের আমাদের বলে থাকে আমার চল্লিশ সপ্তাহ চলছে কিন্তু প্রসবের কোনো লক্ষণ নেই তাহলে কি আমার সিজার করতে হবে সত্যি বলতে এমন চিন্তা শুধু আপনার মাথায় এসেছে তা কিন্তু নয় এটা প্রায় সব মায়েরাই ভেবে থাকে আসলে এর উত্তরটা হলো চল্লিশ সপ্তাহ হলেই যে সিদার করতে হবে এমনটা নয় মানুষের আকার গঠন বেদে প্রসবের সময় ভিন্ন হতে পারে যদি না আপনার গর্ভকালের কোনো জটিলতা না থাকে তাহলে একচল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারেন আর এর পরও যদি আপনার প্রসবের কোনো লক্ষণ না প্রকাশ পায় সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে সিজার করতে হবে এতক্ষণ আমরা যা জানতে পারলাম তা হলো গর্বকালের সময় হলো সায়ত্রিশ সপ্তাহ থেকে একচল্লিশ সপ্তাহ পর্যন্ত যার মধ্যে সায়ত্রিশ ও আটত্রিশ সপ্তাহ হলো মেয়াদ পূর্ণকাল উনচল্লিশ ও চল্লিশ সপ্তাহ হল পূর্ণ মেয়াদকাল এবং একচল্লিশ সপ্তাহ হলো মেয়াদ উত্তীর্ণকাল আপনার প্রত্যাশিত প্রসবের তারিখটি কেবলমাত্র একটি অনুমান শিশুর কখন প্রসব হবে তা সঠিকভাবে কেউই বলতে পারবে না সুতরাং চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি যা করতে পারেন তা হল শুধুই অপেক্ষা